তো বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আমি কিন্তু চলে এসেছি পুরীতে, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরী বিচে। আর পুরীতে আসব আর মাছ ভাজা খাবো না তা তো হয় না। তা দেখতেই পাচ্ছ আমার পিছনে কিন্তু মাছের দোকান রয়েছে, আর এখানে কিন্তু অনেক মাছ রয়েছে। তা এদের মধ্যে থেকেই যেটা কিছু খাবো, আর মাছগুলোর নাম জানবো, কী মাছ আছে আর কোনটা কী প্রাইস আছে সেটাও জানবো, তোমাদেরও জানাবো। তোমরা এলে অবশ্যই এখানে আসবে। আর এই যে ভাইয়াগুলো রয়েছে এই দোকান থেকে খেতে পারো, তা এই ভাইয়াগুলোর কাছ থেকে কিন্তু এই মাছের নামগুলো জেনে নেবো, আর এর মধ্যে থেকে দুটো ভালো মাছ আমরা খাবো, আর সবই তোমাদের দেখাবো। চলো তাহলে এই মাছগুলোর নাম আর কোনটার কী প্রাইস আছে সেটা আমরা জেনে নিই। এই মাছগুলোর কী নাম আছে আর কী প্রাইস আছে একটু যদি বলো। ভোলা ভেটকি দুটো 100 টাকা। কী মাছ নাম কি এটা? সারিন। আচ্ছা, 150 টাকা এক পিস নাকি? আচ্ছা, 300 টাকা। আচ্ছা, এটা ম্যাটেরিয়াল আছে। আচ্ছা, এটা প্রাইস কতটা? 150। আচ্ছা, আচ্ছা, আর এটা আমি বড় পিস হবে এটা। হ্যাঁ, পারা মাছ বলে, পারা মাছ। আচ্ছা, এটা এক পিস কত? 800। আচ্ছা, হ্যাঁ ওগুলো তো আমাদের ওখানে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ওগুলো পাওয়া যায়। আর এই যে কাঁকড়াগুলো দেখছি, জোড়া 150। ও আচ্ছা, আর এই চিংড়িগুলো 10 পিস। আচ্ছা, টাইগার প্রন বাগদা 100। আচ্ছা আচ্ছা, চাপড়া এটা 100। গলদা হচ্ছে এটা 100 টাকা, টাইগার গলদা বড়। আচ্ছা আচ্ছা, বড় গলদা এটা। ও আর এটা রেড ক্র্যাব আছে 100 টাকা একটা। ও আচ্ছা, এটা জালা ভাজাগুলো আছে। হুম হুম, আর মাছ আছে 200, চিংড়ি আছে 8 পিস 100, কেঁকড়া আছে 200, চিকেন নেবে 70 টাকা, পকোড়া হবে 10 পিস 100। আচ্ছা, আমাদের এই মাছ দিবে দুটো, ঠিক আছে, দুটো দিবে দুই প্লেটে। আর ওই কেকড়া যে আছে, কেকড়া কত বললে? 100। দুটো 100, দুটো এই মাছ একটা আর ইয়ে করে দুটো প্লেটে দিয়ে দেবো। হুম হুম, দক্ষিণ দিনাজপুর থেকে। হ্যাঁ, জয় শ্রীরাম। দাদা আপনার নামটা? হরিদা। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আচ্ছা 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 আচ্ছা, আমাদের সব জয় শ্রীরাম এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় শ্রীরাম। নিজে বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ, এই মাছগুলো কখন ধরে আনেন আপনারা? সকালে নাকি? সকালে এই মাছগুলো কখন ধরে আনেন? সকালে নাকি? সকালে ধরে যখন মার্কেট চলে যায়। আচ্ছা, যখন বিক্রয় ধরে গুলো নিয়ে আসে ফ্রেশ আনবে। আচ্ছা আচ্ছা, ফ্রেশ লাগবে সকালের মাছ। হ্যাঁ, থাকবে না তো, শীতকাল থাকবে, গরমকাল থাকবে। হুম হুম, আর এর মধ্যে কিছু কিছু মাছের কন্ডিশন দেখছি খারাপ হয়ে গেছে। কোনটা? এই যে এই মাছগুলো, এটা যখন জাল ফেলে লেটে ধরে। আচ্ছা, সব কুকুরগুলো দিয়ে দিও। আচ্ছা আচ্ছা, বন্ধুরা আমরা কিন্তু এই যে মাছটা দেখতে পাচ্ছ, কেকরেল বললো, কেকরেল হচ্ছে 200 টাকা। তা আমরা দুজন আছি তাই দুটো অর্ডার করেছি। আর যে কাঁকড়া রয়েছে, কাঁকড়াও কিন্তু 200 টাকা। তা দুটো কাঁকড়া নিয়েছি আর দুটো এই ফিশ নিয়েছি। তা খেয়ে দেখবো কেমন লাগে, তোমাদেরও জানাবো স্বাদটা। তা তোমরা এসে অবশ্যই, এখানে আসলে অবশ্যই এগুলো টেস্ট করে দেখতে পারো তোমাদের কেমন লাগবে। আর এখানে অনেক রকম মাছ আছে, তোমাদের যেটা ভালো লাগবে সেটা দাম শুনে নিয়ে খেতে পারো। তা চলো, এবার ভাজছে মাছগুলোকে, আধা ভাজা করে রেখেছে, পুরোপুরি কিন্তু ভাজে না, কিছুটা ভাজা করে রেখেছে, তারপরে যখন কাস্টমার অর্ডার করে তখন পুরোটাই ভেজে দেয়। আমাদেরগুলো কিন্তু ভেজে দিচ্ছে, আমরা যেগুলো দেখিয়ে দিলাম তা সেগুলো ভাজা হলে আমাদের সার্ভ করবে। তা খাবো আর তোমাদেরও জানাবো স্বাদটা কেমন। তা ভিডিওটাতে সাথে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু দিয়ে দিয়েছে কাঁকড়া আর সেই মাছ, কেকরেল মাছ বললো। তা আমাদের একটু ঝাল ডাল দিয়ে, মশলা টশলা দিয়ে, সস টস দিয়ে দিয়েছে। তা এখন খাবো, খেয়ে বলবো কেমন লাগে, টেস্ট করে দেখবো কেমন স্বাদ। ফরমর করছে একদম মাছ, এটাকে অনেক দিন আগে খেয়েছিলাম, প্রায় 10 বছর আগে যখন খেয়েছিলাম, তারপর খাওয়া হয়নি। এখন দেখি কেমন খেয়ে। আছে মোটামুটি, খারাপ না, ভালোই খেতে। তবে অতিরিক্ত ভাজা, ভাজাটা যদি একটু কম হতো মানে বেশি ভালো লাগতো।
তবে সামুদ্রিক মাছ হওয়ার কারণে কেমন একটা গন্ধ লাগছে, জানি না কী কারণে এই গন্ধটা। এবারে কাঁকড়া দেখা যাচ্ছে, কাঁকড়া একটু টেস্ট করে দেখি, যত বড় বড় এবার কামড়ে দেখে মনে হচ্ছে কামড়ে দেবে। শুধু করমর আর করমর, আচ্ছা মোটামুটি ভালোই খেতে, খারাপ না। তাহলে বন্ধুরা তোমরা যদি আসো এখানে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, কারণ এগুলো তো আমাদের মতো ওই সব জায়গায় সবসময় পাওয়া যায় না। যে সমুদ্রে একটা স্পেশাল ব্যাপার থাকে সেটা কিন্তু এই সমুদ্রের ধারে এলেই পাবে, তা তোমরা এলে ট্রাই করে দেখতেই পারো কেমন লাগে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে একটি নতুন জায়গায় একটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, টাটা। তো বন্ধুরা, আমরা যে ভুলটা করেছিলাম সেটা হলো এখানে এই সব দোকানে যে আগে থেকে কিছুটা করে ভেজে রাখা থাকে, সেই ভেজে রাখা মাছ এবং কাঁকড়াই অর্ডার করেছিলাম। কাঁকড়া স্বাদটি সঠিক থাকলেও ভালো লাগলেও মাছটি কিন্তু একটু গন্ধ লাগছিল। এখন কি কারণে সেই গন্ধ, সামুদ্রিক মাছ হওয়ার কারণে গন্ধ নাকি আগে থেকে কয়েকদিনের ভেজে রাখার কারণে সেই গন্ধ, সেটা ঠিক বলতে পারছি না। তাই আমি যে ভুলটা করেছি আমি চাইবো না আর কেউ সেই ভুলটা করুক, আর সেই কারণে তোমাদের সকলকে সাবধান করা, তোমরা এখানে এলে মাছ ভাজা খেতে এলে এই যে কাঁচা মাছগুলো দেখতে পাবে এই মাছগুলোকেই অর্ডার করে ভাজিয়ে নেবে, তাহলে কিন্তু তোমরা সেই ভালো ফ্রেশ মালটা পাবে। আমি কিন্তু কাঁকড়াটা ভালো পেলেও মাছটা একটু গন্ধ লাগছিলো, আর সেই কারণে কিন্তু তোমাদের সাবধান করা।